প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রের বিরোধী দলনেতা অধীর চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলঙ্গি ব্লক সাগরপাড়া অঞ্চলের নরসিংহপুর বাজারে এলাকায় কংগ্রেসের মিছিল। আজকের এই মিছিলে হাঁটলেন জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সহসভাপতি ইউসুফ আলী বিশ্বাস এবং ব্লক নেতৃত্ব সহকর্মী কয়েকশো সমর্থকরা। সারা ভারতবর্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, আমাদের নেতা রাহুল গান্ধী, সর্বোপরি আমাদের বাংলার সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে কংগ্রেস কর্মীরা রাস্তায়। কেন আজকে রাস্তায়? একদিকে বিজেপি গভর্নমেন্ট যেভাবে মানুষের ওপর আজকে কৃষি বিল নিয়ে এসেছেন, সেই বিলের অপব্যবহার আজকে সাধারণ মানুষ আজকে তার প্রত্যক্ষভাবে উপভোগ করছেন। কিভাবে? আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে যেটা আমরা জানতাম, পেঁয়াজ রসুন আলু, এগুলা মানুষের সব সময় হাতের মাথায় থাকে, অথচ সেই জিনিস আকাশ ছোঁয়া দাম। এর নিয়ন্ত্রণ ক্ষেত্রে কি কেন্দ্র কি রাজ্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। কেন্দ্র যেমনি বিজেপি সরকার আছে, তারা যে আইন নিয়ে এসেছে, সে আইনের ফলে চাষিদের যেমনি ক্ষতি হচ্ছে, পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এই নতুন ভাবে এখানে আইন আনা হোক এবং আলু পেঁয়াজ অন্যান্য আনাজ যে সমস্ত দ্রব্য সেগুলা অত্যাবশ্যক দ্রব্য হিসাবে গণ্য করা হোক, এবং যারা কালোবাজারি করছে, যারা আজকে 10 টাকার মালকে স্টক করে যারা আজকে 100 টাকা পর্যন্ত দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এই জন্যই আজকে কংগ্রেস কর্মীরা পথায় আওয়াজ তুলেছে এবং তার মাধ্যমে আজকে পথসভার আয়োজন করা হয়েছে। এটাই আমাদের আজকের মূল এজেন্ডা। পরিচয়, আমি আব্দুর রাজ্জাক মোল্লা, জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি। এনামুল স্টিল ফার্নিচার, এখানে স্টিল খাট, সোফা, ভ্যারাইটিস ড্রেসিং টেবিল ইত্যাদি পাওয়া যায়। চাহিদা মতো সঠিক দামে মাল পেতে আজই যোগাযোগ করুন। স্থান গোপীনাথপুর মুর্শিদাবাদ, যোগাযোগ নাম্বার 9564203837।